15 বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ তার পিতার বিরুদ্ধে। মেয়েটির মা সব জানার পর নিজের স্বামীর বিরুদ্ধে মামলা করতেই পশ্চিম মহিলা থানার পুলিশ দ্রুত গ্রেপ্তার করে অভিযুক্ত পিতাকে। শহরের এই ঘটনায় ছিছি রব উঠেছে। যদিও এক পক্ষের গুঞ্জন কোনো ধর্ষণ হয়নি, মা মেয়ে মিলে সরকারি চাকরিরত স্বামীকে পাঠিয়েছে, সুতরাং এখন 100% নিশ্চিত হয়ে কিছু বলা অসম্ভব। অভিযোগ পেয়েই নেমেছে পুলিশ তদন্তে। মা মেয়ে দুজনেই মিডিয়ার সামনে কিছু বলবে না বলে শাসক জানিয়ে দিয়েছেন। 27 তারিখ মঙ্গলবার সার্কিট হাউস এলাকায় স্থিত আসাম রাইফেলস কোয়ার্টারে নিজে 15 বছরের নাবালিকার কন্যাকে ধর্ষণের অভিযোগ জন্মদাতা পিতার বিরুদ্ধে। এ যেন বিরল ঘটনা। দুদিন বহিরাজ্য থেকে ছুটি নিয়ে আসাম রাইফেলস কোয়ার্টারে আসেন ওই জওয়ান, কিন্তু আজ সকালে তার স্ত্রী পশ্চিম মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে নিজ মেয়েকে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলাটি হাতে নিয়ে পশ্চিম মহিলা থানার পুলিশ সঙ্গে সঙ্গে নাবালিকা কন্যার বাবাকে গ্রেপ্তার করে পশ্চিম মহিলা থানায় নিয়ে যান। সেখান থেকে মেডিকেল করানোর জন্য বাবা এবং মেয়েকে জিবি হাসপাতালে নিয়ে আসে পশ্চিম মহিলা থানার পুলিশ। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাবালিকা মেয়ের বাবা জানান, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সে জানান তার স্ত্রী বিভিন্নভাবে তার উপর মানসিক নির্যাতন করত, পাশাপাশি বিবাহ বিচ্ছেদের জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু সে বিবাহ বিচ্ছেদ করতে চায়নি, তাই বলি হল সে। তার উপর নাকি মিথ্যা ধর্ষণের মামলা করে তার স্ত্রী। যদিও পুলিশের কাছ থেকে এই বিষয় নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। করেন আপনি কি করেন? आप क्या करते हैं? मैं शाम रहता हूँ सर। तो आपके खिलाफ जो आरोप लगाया गया है, ये क्या हुआ था? ये मैडम, हम लोग का आपस की बात है। मैडम का कहना है तुम मेरे को सोना बना के नहीं देते हो, मेरी माँ मर गई, तो मेरे माँ के यहाँ नहीं ले जाओ, दिन भीतर सब फंसाऊंगी। तो मैं ठीक से खाना वाना खा के अपना सोया हुआ था। उसके बाद मुझे पता नहीं, असम रेफरल के गार्ड आई, बोला तुम ऑफिस में बुलाया गया है। अपनी बेटी को रेप करने का आरोप लगाया, मारपीट। ये घटना सच है या झूठा आरोप लगाया? मैं बोलता हूँ झूठ बात है। ये आरोप किसने लगाया? ये आरोप पता नहीं, मेरे बेटा ने लगाई कि बेटी ने लगाई, मुझे पता नहीं। आपकी बीवी ने लगाई? बीवी ने लगाई, जो भी उसने बोला ऑफिस में जाकर, मेरे पति ने मारा है बहुत, लड़की को टॉर्चर करता है, रेप करता है, ये जाकर उसने ऑफिस में बताया। ऑफिस में बताया तो मैं सोया हुआ था, छुट्टी से आया, 2 दिन हुआ आया हुआ। आपका पोस्टिंग कहाँ है? मेरे पोस्टिंग मंत्री पुरी है। तो यहाँ पे कब आए थे? मैं यहाँ आया था 23 तारीख को। तो ये बात आपकी बेटी जानती है जो रेप आरोप लगाया आपके ऊपर? बेटी से बात हुई क्या? बेटी से बात, दोनों से बात नहीं हो रहा है। बेटी का उम्र कितना है? बेटी की उम्र है 15 साल। 15 साल। और आपका नाम? मेरा नाम रैफल का नहीं आया था। कौन से डिपार्टमेंट में? मैं 4 ईयर असम रहते हैं। असम रहते। पोस्टिंग कहाँ था? मंत्री। আসলে কি পিতা ধর্ষক? সূত্রের খবর, স্বামী বহিরাজ্যে কর্মরত, আর এই সুযোগে মহিলার কারিকারি অবৈধ সম্পর্ক, বড় কোনো ষড়যন্ত্রে ফাঁসানো হলো না তো আসাম রাইফেলসে কর্মরত পিতাকে? এত বড় কাণ্ডে কেন চুপ পুলিশ? নিজের স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা বীরাঙ্গনা মহিলাই বা চুপ কেন? বাবাকে ফাঁসাতে মেয়েও কি মায়ের দলে? না আসলেই ধর্ষক আসাম রাইফেলসে কর্মরত এই ব্যক্তি? আসলে গ্রেপ্তারের পরও অনেক কিছুই স্পষ্ট নয়। অনেকেই চাইছেন সঠিক তদন্ত হোক, সামনে আসুক আসল সত্যটা। Bureau Report, Independent.